দেখো গাইস, চাইলে আমি হেডশটটা দিতে এখান থেকে মনে হয় দেখো 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 এটাকেও চাইলে হেডশট গাইস এখানে দেখতে পারতেছো আমরা চাইলে এই এনিমিটাকেও হেডশট মারতে পারতাম কিন্তু মারলাম না চেন্দ্র আমরা অনেক দয়ালু দিকে রয়েছে এই তো চাইলে এটাকেও হেডশট মারবো গুলোকে চাইলে হেডশট মারতে পারতাম ভাই অনলি হেডশটের চ্যালেঞ্জই করে ফেলতে পারতাম What's up guys, it's Mr. Tripolar and welcome to my channel. I am going to act an awesome video. Guys, you know, in this game, we only headshot and only challenge for sniper and gun. AWM the only headshot challenge for M82B, K98Z, but the normal K98D, we only headshot challenge for this. In this game, we only body shot challenge for this. That's our M82B sniper. I mean, if you have a headshot, you can see the trailer. যে আমরা হেডশট দিতে পারতাম কিন্তু আমাদের চ্যালেঞ্জের জন্য আমরা দেইনি বডিশট দিয়েছি যার কারণে যে লেভেলে বিপদে পড়ছিলাম না গাইস একটা মুহূর্ত মিস করো না তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট आवर টুডেস ভিডিও এদিকেই কোথাও আছে এটা আমাকে খুঁজতে যাইতেছে এদিকে দেখছো দেখছো উঠতেছে না চন্দু আচ্ছা সমস্যা নাই আমরা পিছনের দিকে যাব এখানে আমিই ছিলাম চন্দু আমাকে খোঁজার জন্য এখানে যাইতেছে কোনো সমস্যা নাই এদিক দিয়ে ই চিরে এই দেখো দেখো গাইস চাইলে আমি হেডশটটা দিতে পারে কিন্তু না আমাদের চ্যালেঞ্জ করতেছি অনলি বডি শটের চ্যালেঞ্জ এর জন্য বডি শট দেয়া লাগলো এক সেকেন্ডে যে এটাকে মারে ফেলতে পারি ওইটাকে নিয়ে দেখো এখন কত কাহিনী করা লাগবে এখানে আছে না ই চির না এখানে নেই চন্দু পুরোটা ঘুরে আসছে মনে হয় কি না এটা বেগে যাইতেছে কেন ভাই এক সেকেন্ডে এটাকে শেষ করে ফেলতে পারতাম এখন দেখো কি রকমের প্যারাটা না লাগে এটাকে নিয়ে তো পেয়ে গিয়েছি রে চান্দু একটা উকি মারা আনতো কি এটাই তো চাচ্ছিলাম চান্দু আমাকে মারো চান্দু আমাকে মার ওকে কোনো সমস্যা নাই এখানেই থাকবে এটাই এ তো পেয়ে গিয়েছি এটাকে আবার বক্সে ভাই একবার রাশ করে ভাই আর একবার দৌড় মারা ভাই এটা কি রকমের খেলা খেলতেছে এক টাইপের খেলা খেলো না একবার আমাকে মারো নইলে ভেগে যাও কিছু একটা করো এই চান্দু ওরে ওরে চান্দু কি দৌড়ের উপরে উস্তাকাইতেছে ওরে ভাই আরে M82B-টা নিতে আধা ঘন্টা লাগে ভাই M82B ছাড়া দৌড়ানোর পরে যে M82B-টা যখন হাতে নেই না তখন যে বর্তমানে আপডেটের কারণে ভাই এত টাইম লাগায় এইবার তো মাইটটা খাবা আরে ইয়ার কেন লেট করতেছো ভাই এত হুট করে জামশট দিলে তো মরে যাবে এ ওয়েট করতেছো আমার জন্য রে মরে গেছি রে মরে গেছি মরে গেছি এত ইজি কিলটা মারার জন্য আমি নিজেই মরে গেছি দেখো না চান্দুকে তো মেরেই ছাড়বো একটা তারপরে যে ঘুরেছে যদি আরেকটা মারতে পারে টুকি ওকে আরেকটা মারতে পারে টুকি এই তো হয়ে গিয়েছে ভাই দেখছো ভাই এই যে এইভাবে করে বুঝে গেলাম যে আজকে চ্যালেঞ্জটা করতে যে কি রকমের প্যারানা লাগবে ভাই একটা M82B না এইটা দিয়ে যদি বডি শট খেলতে যাই এত পিঙ্গে যাই কিছু কেনাকাটা করি বাজার থেকে আরে এনিমি চান্দুকে ইসির এইখান থেকে মনে হয় এ দেখো 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 এটা কেউ চাইলে হেডশটটা দিয়ে দিতে পারতাম রে আহা রে এই চ্যালেঞ্জের জন্য আজকে কি রকমের পোড়া কপাল আমাদের বডি শটই লাগো ভাই ভুলে ভালে যদি একটা হেডশট লাগে না আমাদের ম্যাচটা ব্যাক দিয়ে ওয়াকং সাজো তারপর তো কি তোমার একার কাছে কি ওয়াকং রয়েছে নাকি ও ভাই এটা একেবারে লালে লাল রয়েছে তো ফ্যাক্টরি লুটের ভাই সব বড় লোক হয়ে গিয়েছি ভাই ভুলে ভালে যদি একটা হেডশট লাগে যায় না আমাদের ম্যাচটা আজকে করে ব্যাক করা আর একটা নতুন করে ম্যাচ শুরু করা লাগবে কি রকমের প্যারাদায়ক একটা চ্যালেঞ্জ চাঁদকে দেখা যায় গ্লুয়াল মেরা দাঁড়িয়ে কি রে ও গ্লোজার দিয়ে মাত্রই টাকা মারলো ওরে আরেকটা গাড়ি যেতেছে কিন্তু এটাকে মারলো কে আচ্ছা সমস্যা না আগে গাড়িটাকে যদি দেখতে পারি তা আটকে গেছিল নাকি একটা তারপরে যে আরো একটা চাঁদু চলে গেল রে আরে লেগে গিয়েছে ভাই কোন রকম আর একটু থাক ভাই এভাবে এত দূর থেকে মারতে গেলে ভুলে ভালে যদি একটা হেডশট লাগে যায় এত কোণের পরিশ্রম সব বৃথা ভাই এই চ্যালেঞ্জটা অত বেশি কঠিন না কিন্তু অনেক বেশি কষ্ট লাগতেছে এই চ্যালেঞ্জের দ্বারা এটাকে মেরে নিয়ে একটা টুকি তারপরে যে ওপেন ফিল্টার রয়েছে আর একটা টুকি তারপর যে ভাই এভাবে করে লাভ দিও না ভাই হেডশট লেগে যাবে ভুলে ভালে হেডশট লাগলে কষ্ট লাগবে আজকে খুশি হবো না উল্টা কষ্ট পাবো পায়ের দিকে মারতেছি দেখছো মকর এইমটা রয়ে গিয়েছে না ওইটা দেখে আরো পায়ের দিকে মারতেছি অন্যান্য টাইমে মাথার দিকে মানে উঁচার দিকে মারি আর আজকে পায়ের দিকে মারতেছি কষ্ট এইখানে গাই যে একটা এনিমিকে যখন তুমি দেখতেছো যে মাথাটা বের করে রয়েছে মাথার মধ্যে এইম করে রেখেছো তারপরেও তুমি স্নাইপিং দিয়ে করতে পারতেছো স্নাইপার দিয়ে আর মাথায় গুলি করতে পারতেছো না লাইক এর থেকে বেশি কষ্ট আর কি হতে পারে স্নাইপার দিয়ে একটা এনিমির মাথায় মারার থেকে স্যাটিসফ্যাকশন আর কোনো জায়গায় নাই ভাই আর ওইটাই আমাদের ক্যান্সেল করে ওরে চান্দু তুমি তাইলে একটু আগে ওকে মারলো না একটা তারপরে যে আরেকটা যদি মারতে পারি সিঁড়ি চলে যেও না চান্দু পায়ের দিকে মারি পায়ের দিকে আর একটাও যদি মারতে হবে প্লিজ হেডশট লাগো না ওরে মরে না কোনটা রে প্লিজ যে ভাই চলে গেল ও ভাই এত ভয় লাগতেছে এত জাম করতেছে কেন রে লাফাইতেছে কেন লাফাইতে লাফাইতে যদি হেডশট
বর্তমানে সোলো র‍্যাঙ্কের সমস্যা আমি জানি না আমার সাথে শুধুমাত্র হইতাছে কিনা এনিমি পাইতাছি না এর জন্য 600 টোকেন দিয়ে হিট লিস্ট কেনা লাগতাছে আমার তাই বুঝছছো জিনিসটা কত রকমের অভাবে চলতেছে বর্তমানে চারটা কিল করেছে মাত্র 10 জন লাইভ রয়েছে উ ভাই হিট লিস্টের এনিমিও মনে আমাকে দেখতে পারে না হিট লিস্ট যখন অন করি আমি কোনো সমস্যা নাই চান্দ একটু ওয়েট করো তারপর যে তোমার মাথাটা সরি সরি মাথা তো ফাটানো যাবে না দিলে তুমি মরতেছো কেন একটু ওয়েট করো এদিকে কেউ আসছে মনে হইলো একটু ওয়েট করো ভাই কে আসলো এদিকে শব্দ তো পাইলাম আমি পিছনের দিকে চলে গেছে মনে হয় নাকি কোন দিকে চলে গেল ভাই আচ্ছা এই পাশে দেখি আমি পিছনের দিকে একটা এসে ছিল কিন্তু ওটাকে তো পাইতেছি না এখন আর এখান থেকে ক্যামেরা ছিল ওটাকে তো পাইতেছি না আরে পিছনে ফাইট চলতেছে আচ্ছা তোমরা তাহলে ফাইট করো আমি একটু এদিকে নজর দেই চান্দু আছে কো এটাও তো বুঝতেছি না এই তো পেয়ে গিয়েছি চান্দুকে একটা টোকা তারপরে যে আরে ওয়াকমটা ফাটিয়ে দিয়েছে সেকেন্ডের মধ্যে চলে যেও না সাথী ও আরে মেরা দিয়েছি ভাই আমি সিরিয়াস ভেবেছিলাম এটা চলে গেছে কি রে এটা আমাদের হিট লিস্ট ছিল না এখানে আরেকটা এনিমি রয়েছে আমাদের হিট লিস্ট ওইটা ছিল না ভাই ওকে কোনো সমস্যা নাই তাহলে এখানে আরেকটা এনিমি এই ঘর থেকে মনে বেরোবে জোনের কারণে ওরে আরে চি ভাই এদিকটা দৌড়াইতেছে আমাদের হিট লিস্ট এই চন্দু ওরে উপায় উপাশে আরেকটা এনিমি কোনো সমস্যা নাই এটা কাকে মারছি না আরে ইয়ার এটা লাস্ট পড়ে গেল এই আমাদের হিট লিস্ট এখনো অন ধরো ধরো তার মানে এই এনিমিটা হচ্ছে আমাদের হিট লিস্ট কোনটাকে মারতেছি হিট লিস্ট ভেবে ভাই কোনো সমস্যা নেই এইটার পিছনে এতক্ষণ ধরে টাইম ওয়েস্ট করে করে অন্যগুলাকে মারতেছিলাম আমি আরে ভাই টুকি টুকে মারা নাইলে গ্রেনেড দিয়ে কিন্তু একেবারে আরে ছি ভাই ওইদিকে চলে গেল গাইস গ্রেনেড দিয়ে মারলে তো এমনি তো হেডশট লাগবে না কোনোভাবেই তাই না তার মানে এদিক দিয়ে একটা প্লাস পয়েন্ট আমাদের যেটা কি একটু বেশি রিস্ক লাগবে তো সেটা এই দেখো এখানে মারতে পারি চাইলে কিন্তু মাথায় লেগে যাওয়ার চান্স রয়েছে থাক ভাই ওটাকে আমি আপাতত না মারি এদিকে করে চলে যাই গ্রেনেড দিয়ে মারবো গাইস যেটাকে একটু রিস্ক মনে হয় না আস্তে করে গ্রেনেড দিয়ে মেরে ফেলবো সমস্যা নেই এখানেই রয়েছে না পায়ের মধ্যে আজকে আমাদের এইম ভাই অন্য কোনো জায়গায় না শুধুমাত্র পায়ের মধ্যে ভুলে ভালো এর জন্য এটা কি লাগলো না নাকি লাগছিল তো মনে হয় চান্দু পেলে যে ভাই কাহিনি করো না পেলে যে আরে আবারও ঘুরে যাইতেছে ভাই কি করতেছে একটা কিল একটা কিলার জন্য এটাকে মারতেও তো ভয় লাগতেছে দৌড়ন অবস্থায় তো এখানে থামছে একটু কি জায়গা পিছু মারাবে মার দিয়ে আরে বাবা একেবারে পিছনের দিকে বেরো দিছি এই যেখানে দেখতে পারতেছো আমরা চাইলে এই এনিমিটাকে হেডশট মারতে পারতাম কিন্তু মারলাম না চেন্দু আমরা অনেক দয়ালু এই চ্যালেঞ্জে আমাদেরকে দয়ালু হতে বাধ্য করেছে অ্যান্ড বডি শটের শেষ এনিমি ভাই 7টা কিল বলে এই চ্যালেঞ্জে করে ফেলেছি ভাই অনলি বডি শটের চ্যালেঞ্জ ভাই এতগুলা হেডশট আমি চাইলেই দিতে পারতাম কিন্তু দিলাম না এই রকমের কষ্টের জিনিস বুক ফেটে যাচ্ছে ভাই হেডশটের জন্য ভাই বুক ফেটে যাচ্ছে এই চ্যালেঞ্জের পর আছে মেবি আমি আরেকটা চ্যালেঞ্জ করব অনলি M82B দিয়ে হেডশটে কি বলো গাইস তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও আপাতত এই চ্যালেঞ্জটা আগে কমপ্লিট করি 7টা কিল হয়ে গিয়েছে আর এই চান্দু আমার লোকেশন জেনে গিয়েছে একটু ওয়েট করো গাইস নিচের দিকে মনে একটা রয়েছে আর বাকি একটা উপরের দিকে রয়েছে আর দুইটাকে আমি মারবো আর আমাদের 9টা কিল হয়ে যাবে ওপি ব্রুদা কোথায় রয়েছে চান্দুরা বের হয় না কেন হ্যালো কোন দিকে রয়েছে এই তো চাইলে এটাকে হেডশট মারতে পারতাম কিন্তু না ভাই বডি শট মারতে আজকে কতগুলোকে চাইলে হেডশট মারতে পারতাম ভাই অনলি হেডশটের চ্যালেঞ্জই করে ফেলতে পারতাম চাইলে আমি দেখছো ভাই এই সিরে সিরিয়াস এই চান্দ এদিকে তাকে গ্লোয়াল মারছিল কেন তাইলে কি দুইটা আলাদা ছিল নিচে কোনো এনিমি নাই নাকি এদিকে তো জোন হয়েছে পড়েছে ও কোন দিকে তাকে গ্লোয়াল মেরে রাখছিল কার কাছ থেকে মাইর খেয়ে গ্লোয়াল মারছিল রে ভাই তুমি আচ্ছা সমস্যা নেই এদিকে তো কেউ নেই কারণ জোন এসে পড়েছে তার মানে নিচে এই তো লাস্ট এনিমি পেয়ে গিয়েছি গাইস আশা করি এটার গায়ে হেডশট লাগবে না হেডশট লাগলে আমাদের এমনি তো চ্যালেঞ্জ আছে ওয়েট আরে আমাদের পাবলিক এটা মেরে দিও না ভাই প্লিজ লাস্ট টাইমে যে মেরে দিও না ভাই আরে আমাদের পাবলিক রে বাবা লাস্ট টাইমে যে দেখো 8টা কিলো আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে তো কোনো কষ্ট কিছু নেই চান্দু 8টা কিলো হয়ে গিয়েছে এই চ্যালেঞ্জের মধ্যে বুঝো একরে ঘুষে মেরে কি মাথায় হেডশট মারতে চাইছিল নাকি নো হেডশট চ্যালেঞ্জে যদি হেডশট কে মরে যাই না এত খারাপ লাগবে তো টিম অফ পাবলিকের কাছ থেকে চান্দু মাইরো না রে চান্দু এমনি তো তোমাকে ভুইয়া দিতেছি সব কিছু নিয়ে আর ডিজে পার্টি রে আমাদের ফেভারিট রিমোট নাই নাকি তোমার কাছে ওকে কোনো সমস্যা নাই টেক লাও চলো গাইস আমাদের বিদায় দেয়া হয়ে গিয়েছে এখন আমরা আপাতত আরে ইয়ার আচ্ছা সমস্যা নেই একটা কিল ওয়েস্ট হবে কেন আমার কিলটা ওই নিয়ে নিই তাও ভালো ওয়েস্ট করার থেকে ওই কিলটা নিয়ে নিই গাইস এই ছিল আমাদের অনলি বডি শটের চ্যালেঞ্জ যেটাতে আমাদের মেন্টালি ফিজিক্যালি সব দিক দিয়ে প্রেসার করতে পারতাম একবার কষ্ট লাগতে লাগতে শেষ ভাই এতগুলো হেডশট মারতে পারতাম কিন্তু না
গাইজ এই ছিল আমাদের অনলি বডি শটের চ্যালেঞ্জটা ভিডিওটা তো আবার M82B দিয়ে আশা করি ভালো লেগেছে নেক্সট অন্য কোনো গান দিয়ে অনলি বডি শটের চ্যালেঞ্জটা ভিডিওটা করব কারণ সেইটা আমাকে জানিয়ে দিও আর M82B দিয়ে অনলি হেডশট মানে প্রত্যেকটা কিল হতে হবে শুধুমাত্র হেডশট দিয়ে সেই চ্যালেঞ্জটা করবো নাকি সেইটাও আমাকে অবশ্যই জানিয়ে দিও আর নেক্সট একেবারে ইউনিক লেভেলে একটা চ্যালেঞ্জের আইডিয়া দিয়ে দিও সেটা আমি করে ফেলার চেষ্টা করবো নি আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাকে তোমরা তো জানে কি করতে হবে অবশ্যই লাইকটা দিয়ে দিও আর যে লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোটখাটো হলে একটা কমেন্ট চাচ্ছে আর তোমরা জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবো তখনই তোমার এই ভাইয়ের ভিডিও গুলো চলবে তো ইয়াপ গাইস আজ পর্যন্ত টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম আল্লাহ হাফেজ গাইস পিস।